রাজপুত মহাশাসনে আপনার আশ্রমে ভারতবর্ষ এবং ভারতবর্ষের বাইরে থেকে বিভিন্ন সময়ে আপনার বিভিন্ন ভক্তরা আসেন আপনার সঙ্গে দেখা করতে মায়ের দর্শনের জন্য। তো আজকে আমাদের এখানে বৃন্দাবন থেকে একজন এসেছেন, তো আমি ওনার কাছে দু একটা প্রশ্ন একটুখানি করতে চাই আপনার অনুমতি নিয়ে। নিশ্চয় করুন। আপনার নাম এবং কোথা থেকে কিভাবে আপনি এসেছেন এখানে? আমার নাম বিক্রম রায়। অ্যান্ড আমি আগে বৃন্দাবনে অনেক দিন হলো বৃন্দাবনে শিক্ষকতা করতাম এবং আমার সাধন ভজনের ক্ষেত্রেও সেই সূত্রে বৃন্দাবনে আসা। তার আগে আমি ইন্টারন্যাশনাল কোম্পানিতে বোম্বেতে চাকরি করতাম এবং বৃন্দাবনে থেকে একটু ভজন সাধন করার আমার চিরকাল ইচ্ছা ছিল। তো সেই সূত্রে যেহেতু শিক্ষকতাটার সুযোগও সেখানে পাওয়া গেছিল সেখানে আমি যাই এবং পরবর্তীকালে বিভিন্ন কারণে বিভিন্ন সাধুদের সাথে সাক্ষাৎ হওয়ার পরে বোঝা গেল যে আরও অনেক কিছু গভীর বিষয় নিয়ে সাধন ভজন করা জরুরি। সেসবের সন্ধান করতে করতে অনেকের কাছে গেলাম, অনেকের কাছে ঘুরলাম। তার মধ্যে আমার ভগবানের আশীর্বাদেই, রাধারানীর কৃপাতেই আমার একজন মহাপুরুষের দর্শন হয়। যেমন মহাবতার বাবা আছেন যিনি মাঝে মাঝে এরকম প্রকট হন, তো ওরকমই একজন মহাপুরুষ আমাকে এসে কৃপা করেন এবং তার কৃপার প্রভাবেই পরবর্তীকালে তিনি এবং তার সাথে আরেকজন মহাপুরুষও আমায় দর্শন দেন, শ্যামানাথ মহারাজ বলে। তো তিনি কৃপা করে আমাকে আশীর্বাদ করেন এবং বলেন যে তুমি যেইভাবে সাধন ভজনে করছো এবং যেই জিনিসটি চাইছো সেই বস্তুটি লাভ করার জন্য তোমাকে এরকমভাবে করলে হবে না, এর তোমাকে আরও একটু গভীরে যেতে হবে এবং যেই মার্গে তুমি সাধন ভজন করছো সেই মার্গ থেকে তোমাকে একটু নিজেকে পরিবর্তন করতে হবে সেখানে। কারণ শক্তি আরাধনা না করলে কোনো মার্গেই সিদ্ধি লাভ হয় না। হ্যাঁ, এটি কিন্তু শাস্ত্রীয় দিয়ে উনি বলে। হ্যাঁ, শৈব সাধনা করার পরে, হ্যাঁ, অনেকে শৈব সাধনা করার পরে বা মাতৃ সাধনায় আসে। এটা কিছুদিন আগে একটা ঘটনা ঘটে গেল। তিনি প্রচণ্ড শৈব সাধনা করতেন, তাকে বলা হলো তুমি চলে যাও পশ্চিমবাংলা কোনো একটা শ্মশানে একজন আছেন তার কাছে যাও, মাতৃ সাধক তার কাছে যাও, তার কাছ থেকে দীক্ষা নাও এবং কাজ করো। এটা দেখেছি আমি, লক্ষ্য করে দেখেছি, ঠিক বলেছেন। এবং পূর্বকালেও এরকম অনেক উদাহরণ হয়েছে যে সাধক কমলাকান্ত, তিনিও চন্দ্রশেখর গোস্বামীর থেকে দীক্ষিত, বৈষ্ণব মন্ত্রে দীক্ষিত ছিলেন। রামপ্রসাদ, তিনিও বৈষ্ণব মন্ত্রে আগে দীক্ষিত ছিলেন, পরে পরমাচার্য শ্রীমৎ কৃষ্ণানন্দ আগমবাগীশের থেকে দীক্ষিত হলেন। তো এরকমভাবে মার্গ কোন রাস্তায় যাব সেটা ইম্পর্টেন্ট নয়, যেখানে যাওয়ার কথা সেই ব্যাপারটা ইম্পর্টেন্ট, যেটা দিয়ে সেইভাবে হয় সেটাই ইম্পর্টেন্ট। তো পরবর্তীকালে যখন আমি এরকম জানতে পারলাম এবং আমি মন্ত্র ইত্যাদি এ সমস্ত পেলাম তার কৃপায়, সেই মহাপুরুষের কৃপায় আমাকে সাধনা করতে বলা হলো, আমি সাধনা করলাম এবং আমি অনেক অনুভূতি এমন পেলাম যে মা তারা সাধনা করতে বলা হলো, সে সমস্ত অনুভূতি আমি এমন হলো যে অতটুকু সময়ের মধ্যে আমি খুব মানে চকিত হয়ে গেলাম। তো মায়ের আসলে যখন সাধনা শেষ হলো, একটি পর্যায়ের সাধনা যখন শেষ হলো, তখন একটি মায়ের ইচ্ছা অনুসারেই একটিখান কিছুক্ষণের জন্য একটি দর্শনের মতো মা একটু কৃপা করে আমাকে কিছু জিনিস বললেন, কমিউনিকেট করলেন এবং তার মধ্যে তিনি একজনের কথা বললেন যে, এবং আমার গুরু মহারাজ যে তিনিও সেখানে পরবর্তীকালে তিনিও বললেন, মা বলছেন যে আমার বড় ছেলে থাকে, আমি বড় ছেলে বলতে ভেবেছি বামদেব বাবার কথা বলছেন। তো আমি বামদেব বাবার কথা আমি জিজ্ঞেস করি, তখন মা বলেন যে না, আরেকজন আছেন, তো তুই খবর পেয়ে যাবি।
অনতি কিছু সময়ের পরেই আমার খুড়তুতো ভাই আমাকে বাবার একটি ভিডিও দেখায় ইউটিউবে, বলে যে এরকম শ্যামা খ্যাপা এরকম নাম। হ্যাঁ, তো সেইখানে ওনার নামটা পড়ে আমার তখন মায়ের ওই কথাটা মনে পড়ে এবং গুরু মহারাজ বলে তিনি এনার কাছেই তোমাকে মা যেতে বলেছেন, কিছু জিনিস আছে সাধনা সম্বন্ধে এনার কাছ থেকে তোমায় শিক্ষা নিতে হবে এবং তোমার তাতে উপকার হবে, মা সন্তুষ্ট হবেন, মায়ের আদেশ এটা। তো সেই আদেশ পালন করা আমি খোঁজ খবর করেছি, কিছু কিছু ভিডিওতে আমি নাম্বারটা পাচ্ছিলাম না বা নাম্বারে কন্ট্যাক্ট করতে পাচ্ছিলাম না। পরবর্তীকালে এই ইদানিংকালেই আবার আদেশ হয় যে বলা হয়েছিল যাওয়ার কথা, ওনার সাথে এখনও যাওয়া হয়নি কেন। তো আমি সঙ্গে সঙ্গে আর কিছু না চিন্তা করেই আজকে আমি কলকাতা, মানে যাদবপুরে আমার বাড়ি, সেখান থেকে আমি একটি ট্যাক্সি করে এখানে আসি। বাবা এখানে বসেছিলেন, আমি দেখেই আমার মানে আমি মনে হচ্ছিলো যেন মা নিজেই যেন আর কি পেছনে দাঁড়িয়ে আছেন ওনার। তো আমি তাকে আমি ভয় পাচ্ছিলাম, কারণ কিছু কিছু জায়গায় আমি দেখেছি, আমি এই এই মার্গ সম্বন্ধে আমি খুব একটা বেশি জানি না, আমার জ্ঞান খুব কম। তাই ভাবছিলাম যে বাবা যদি রেগে যান, আমার ধৃষ্টতা দেখেন বা কিছু, কিন্তু বাবা অতীব করুণাময় হয়ে আমাকে পুত্রবৎ স্নেহ ভরে আমাকে সমস্ত আশীর্বাদ করলেন, মায়ের কাছে বসতে বললেন, এবং মায়ের কাছে যখন আমি বসলাম আমার এমন সুন্দর অনুভূতি হলো যে আমি মানে মুখে সেটা বলতে পারবো না। আমি বাবার শ্রীচরণে একটাই আমার অনুরোধ, যে বাবা যেন আমাকে আশীর্বাদ করেন, যেন মা আমায় কৃপা করেন, আপনার কৃপা হলেই তার কৃপা হবে। আপনাকে একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে আমাদের হিন্দু শাস্ত্রে এরকম বলা হয় যে সব কিছু পূর্ব নির্ধারিত। হ্যাঁ, এটা ঠিক। তো আজকে এই যে ওনার হঠাৎ করে এখানে চলে আসা, এটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করেন? না, এরকম তো অনেক হয়েছে, অনেক অনেক জায়গা থেকে লোক এসেছে, মায়ের নির্দেশে এসেছে, সে বলেছে আমি মায়ের নির্দেশে আসছি আপনার কাছে, বহু দূর থেকে, ইভিন ইন্ডিয়ার বাইরে থেকে, ক্যানাডা ফ্যানাডা থেকে বলছে মায়ের নির্দেশে এসেছে, সেই হিসেবে আপনার কাছে এসেছি। তা এও মায়ের নির্দেশেই এসেছে, মা ওকে বলেছে যা বড়ো ছেলে আছে ওখানে, যা বড়ো ছেলে আছে, এ তো বুঝতে পারিনি, ও বলছে বামদেব বাবার কথা বলছে, তা ওকে বলেছে না না এ আমার কথা বলেছে। আমার তো মানে ভয় হচ্ছে, যদিও আমি আমাকে সবাই তারার ব্যাটা বলেই ডাকে। আপনি তাই? হ্যাঁ হ্যাঁ, তারা ব্যাটা বলেই ডাকে সবাই আমাকে। যাই হোক, সেটা ঠিক আছে, ও এসেছে ওর উদ্দেশ্য পূরণের জন্যে, আমি করে দেবো, যা যা ও চাইছে আমি করে দেবো, যেটা যেটা বলবে করে দেবো। আমি একটু রাগই মানুষ বটে, কিন্তু ওকে তো কোনো রাগ দেখায়নি, কোনো রকম রাগ দেখায়নি, বলো মায়ের ঘরে গিয়ে বসো, মাকে একটু দেখো, একটু ভোগ প্রসাদ খাও, তারপরে আরেকটা দিন এসো, যেদিন তোমাকে আমি মায়ের মন্ত্র ধ্যান জপ সব দিয়ে দেবো, তোমাকে একটা দিন পরে আসতে হবে, তোমাকে দু একটা দিন বাদে। তো অপ্রস্তুত, তো মাকে একটু জিজ্ঞেস করার ব্যাপার আছে। হ্যাঁ, একটা মা পরে বলবে কাকে দিদি, এ তো ঠিকই বলছে যে হ্যাঁ মা পাঠিয়েছে আমি মানছি, তবু একবার মায়ের কাছে বসার দরকার আছে, যে ওকে যেটুকু দেওয়া সেটা দিতে হবে, এবং তন্ত্র সাধনায় আগ্রহী, এবং মানে লক্ষণগুলো দেখলাম, ওর লক্ষণগুলো দেখলাম, কথাবার্তা শুনলাম, ভালো লাগলো, প্রচণ্ড ভালো লাগলো, এবং ও চাইছে যে মায়ের দর্শন মাকে দেখতে। তো মা দর্শন ওকে দিয়েছে, মা দর্শন দেয়নি একথা বলাটা ভুল হবে, ওর ও মাই ওকে নির্দেশ করেছে, যা বেটা তুই এখনও যাসনি, যা চলে যা। তো যাই হোক, আজকে এসেছেন, আমি তো চিনতে পারিনি, আমি তো জানি না, মানে কাকতালীয় ব্যাপার, এসে আমাকে বললেন, তা ভালো লাগলো। আর আমার যেটুকুনি করার, মা তারার যেটুকু আছে ওকে দিয়ে দেবো, শুধু মায়ের নির্দেশটার অপেক্ষায় থাকছি। একটা দিন টাইম নিলাম, বললাম এক দু দিন বাদে তুমি এসো, তোমাকে যা দেবার আমি দিয়ে দেবো। হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধা হবে না, তোমার গুরুদেব ঠিক জায়গায় পাঠিয়েছেন, ভালো জায়গায় পাঠিয়েছেন, তবে আমি একটু রাগি মানুষ, একটুতে রেগে যাই, ওটার জন্য তোমার চিন্তা করার কোনো কারণ নেই, ওটার জন্য চিন্তা করো, আমি একটু খ্যাপা টাইপের, খেপে যাই, অল্পেতে রেগে যাই লোকের উপরে। তো সেটা তুমি
তুমি পাবে না, অন্তত আশা করি তুমি পাবে না। তুমি তো মায়ের সাধনা করছো, মায়ের ছেলে, মা তোমাকে সর্বদা সাহায্য করবে, সর্বদা সাহায্য করবে, এইটুকুনি বলে দিতে পারি। আর কি বলবো বলো, আমার বলার মতো কিছু নেই। বিক্রম, হ্যাঁ, তাহলে আপনি একটা মিশন, আপনার একটা লক্ষ্য, লক্ষ্য নিয়ে আপনি এখানে এসেছেন, অবশ্যই মায়ের নির্দেশে এসেছেন, এবং আপনার মনে যে সংশয় ছিল, ভয় ছিল, আশঙ্কা ছিল, উদ্বেগ ছিল যে কিভাবে আপনাকে উনি গ্রহণ করবেন, তো আপনি তো বুঝতে পারলেন, এবং এটাও আপনি আজকে জানতে পারলেন যে আপনার যে যে জিনিসগুলো পাওয়া সেগুলো উনি আপনাকে বললেন, শুধু একটাই অপেক্ষা, সেটা হচ্ছে মায়ের কাছ থেকে একবার জিজ্ঞাসা করবেন। এই যে একটা অভিজ্ঞতা যে উনি আপনাকে এই কথাগুলো বলছেন যে আপনি অলমোস্ট নিশ্চয়ই মা না করবেন, তো এর পরিপ্রেক্ষিতে আপনার এখন কিরকম মনে হয়? আমার মানে খুবই মানে আনন্দ হচ্ছে, বাবাকে দর্শন করেই আমার সেই কনফিডেন্স, যখন ওখান থেকে আমি হেঁটে আসছি এবং দূর থেকে যখন আমি বাবাকে দেখছি বসে আছেন, তখনই আমার মানে এই তো আমার এসে গেছি আমার। তো বাবা যখন বললেন যে মায়ের কাছে গিয়ে বস, তো আমার স্বতঃস্ফূর্তভাবেই ওখানে আমি আমার জপ শুরু হয়ে মানে করতে আমি চালু করে দিই আর কি। তো এবং আমি ঠিক মানে সময়ের অতটা ইয়ে ছিল না, বাবা হয়তো বলেছিলেন 5 মিনিট বসবি, তা আমি একটু বেশিই বসে সময় করে, তাতে কোনো অসুবিধা নেই, একটু বেশি বসে। আপনি ভেতরে ছিলেন, আমরা জানি, মাঝখানে উনি একবার আপনার খোঁজ করেছিলেন, তারপরে যখন উনি জানতে পারেন তখন বললেন না ওকে ডাকা যাবে। আচ্ছা, ডাকা যাবে না? ও আচ্ছা, জব করছে এই অবস্থাতে বাধা দেওয়া যাবে না, জব ভাঙা উচিত নয়, এটা জব ভাঙলে ক্ষতি হয়। জব করছে দেখলাম, জব ভাঙাটা উচিত নয়, জব করছে করুক যতক্ষণ পারে করুক। আর ওর একটা আমাকে এসে বলেছে একটাই, যে কৃষ্ণ রাধিকা সম্বন্ধে বলেছে। তো আমি বললাম যেই রাম সেই রহিম, তো চিন্তা করো না, মানে রাধিকা হচ্ছে লাধিনী শক্তি। আজকে কৃষ্ণ কোথায় থাকতো বলো, অত ক্ষমতা কোথেকে পেলো? ওই লাধিনী শক্তির কাছ থেকেই ক্ষমতা নিয়েছে, ব্যাপারটা বুঝতে পারছে না? উনি হচ্ছেন সর্বত্র আছেন, উনি মা দুর্গা, উনি মা কালী, উনি মা তারা, উনি মা দশম মা বিদ্যা। ওনার রাধিনী শক্তি ভয়ঙ্কর শক্তি, যেটা কৃষ্ণ পর্যন্ত বুঝতে পেরেছিলেন এবং ওনাকে জড়িয়ে থাকতেন, রাধিনী শক্তিকে জড়িয়ে থাকতেন, ঠিক আছে? এই জন্যই মানে আমাদের আমাদের নাসা একটা অ্যামিনিশন তৈরি করেছেন, তাতে 14 ভুবন দেখিয়েছেন। তা 14 ভুবনের মধ্যে আমাদের জন, তপ, মহ এগুলো আছে, প্লাস শিবলোক আছে, ভূলোক আছে, দুর্লোক আছে, অনেক লোক আছে, কিন্তু তপে রেখে দিয়েছেন রাধাকৃষ্ণ প্রেম, প্রেম যেটা চৈতন্যদেব বিলি করেছিলেন। তো এর মধ্যে কোনো তফাৎ নেই, এর মধ্যে কোনো তফাৎ নেই বাবা, মনের তফাৎ। তোমার মন পাজি বলে বাচ্চা যে কৃষ্ণ কী করবো, রাধিকা কী করবো, এটা মন পাজির জন্যই হচ্ছে। তিনি রাধিনী শক্তি, তিনি সর্বত্র, পৃথিবীর সর্বত্রে ওনার মুখ, যেখানে দেখতে পাবো ওনার মুখ দেখবে পৃথিবীর। তো সুতরাং এই নিয়ে মাথামাতি করে লাভ নেই। আজকে তুমি মায়ের কাছে বসে কী দেখলে? ওই রাধিকার মুখই দেখবে, আর অন্য কোনো মুখ পাবে না, ঠিক আছে না? এখন আমাদের মন পাজি বলে আমরা এই কথাগুলো বলি বাবা, তো ঠিকই আছে, ঠিকই আছে, আর ওনারা করিয়ে নেন। আজকে তুমি এসেছো ওনার দয়া এখানে এসেছো, সত্যি ওনার দয়া এসেছো তুমি এখানে, এবং তোমার লক্ষ্যে, লক্ষ্য পূরণের জন্য এসেছো, সেটা পূরণ হয়ে যাবে, চিন্তা করতে হবে না তোমার, তোমার কোনো চিন্তা করতে হবে না, ঠিক আছে না? কোনো চিন্তা করতে হবে না তোমাকে। গুরুদেব, তাহলে আজকের মতো আমরা শেষ করছি। বিক্রম, আপনাকেও অসংখ্য ধন্যবাদ, এবং আমরা সকলে মায়ের কাছে প্রার্থনা করি, গুরুদেব যে বলেছেন, গুরুদেবের আশীর্বাদে, মায়ের আশীর্বাদে আপনার যে সাধনা, সেই সাধনা অবশ্যই ভবিষ্যতে না সফল হবে, অবশ্যই অবশ্যই হবে, অবশ্যই হবে। গুরুদেব প্রণাম। প্রণাম বাবা, প্রণাম, প্রণাম, প্রণাম।